এখনই সময় রাজপথে চলে আসার, এখনই সময় এই অন্যায়ের প্রতিবাদ করার। সম্মানিত উপস্থিতি এবং সাংবাদিক ভাই ও বোনেরা, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, তাই আসতে দেরি হয়েছে বা কথা বলতে চাইনি, তো একটু কথা বলি। সেটা হচ্ছে গিয়ে, দেখুন, এই সরকার হচ্ছে ভোটারবিহীন সরকার। এই সরকার জনগণের ভোটে আসেনি, তাই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। আজকে বর্তমানে যে সাংবাদিক সমাজ রয়েছে, তারা আজকে আসতে আমাদের প্রোগ্রাম কভার করতে তারা ভয় পাচ্ছে, কারণ এই নিউজটি কভার তারা করতে পারবে কিন্তু প্রকাশ করতে পারবে কিনা সন্দিহান রয়েছে, তাই তারা আসেনি। আজকে শুধু ইউটিউব ভাইয়েরা, আজকে যারা আপনারা রয়েছেন, আপনারাই দেশপ্রেমিক সত্যিকারী বাংলাদেশের নাগরিক। আপনাদের প্রতি আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখুন, আজকে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেটি নিয়ে আমরা কথা পর্যন্ত বলতে পারছি না। কি আশ্চর্য, একটি দেশে আমরা বসবাস করছি, শুধু এই দেশটি স্বাধীনতার নামে একটি খোলস পরে রয়েছে, বেসিকলি এই দেশে কোনো স্বাধীনতা নেই। আজকে আমরা এই ভোটারবিহীন সরকারের কাছে বাকরুদ্ধ। আজকে আইসিটির মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করছে। আমরা এই দেশের জনগণ, আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলতে গিয়ে রাজপথে আমরা তাদের সহিংসতার শিকার হই, তাদের পেটুয়া বাহিনী দ্বারা আমরা নির্যাতনের শিকার হই। আমার সহযোদ্ধাদের ভাইয়ের গায়ে তারা হাত তুলে, তাদের কত বড় সাহস, তারা একজন দেশের নাগরিকের উপর হাত তুলে, যেই নাগরিকের ভ্যাটের টাকায়, ট্যাক্সের টাকা তার বেতন হয়। আমি আশ্চর্য হয়ে যাই, এই তাদের যে মন্ত্রী সভায় রয়েছে, তারা বলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন হয়েছে আমরা জানি না। তাহলে বাপু, তোমাদেরকে কেন রাখা হয়েছে? সাঁতার কাটানো শিখতে বিদেশ সফর করে যাওয়ার জন্য? আমি আশ্চর্য হয়ে যাই, প্রধানমন্ত্রী যদি মনিটরিং করে থাকে, তাহলে তারা 10 টাকার চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দেবে, এই প্রতিশ্রুতি দিয়ে, নির্বাচনী এই ইশতেহার দিয়ে তারা ক্ষমতা এসেছে, অথচ জনগণের সাথে তারা চিটিং করেছে, তারা জনগণের সাথে তারা প্রমোশন করেছে। তাহলে আজকে কেন আমরা 70 টাকা করে চাল খাবো? আজকে কেন আমরা সয়াবিন তেলের কেজি 200 টাকা হবে? আজকে গরিব চাষি প্রান্তিক তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, তারা উৎপাদনমুখী হচ্ছে না, কারণ তারা উৎসাহ হারাচ্ছে। ভরা মৌসুমে চালের আমদানি হচ্ছে, ভরা মৌসুমে পেঁয়াজের আমদানি হচ্ছে, তাহলে কি হচ্ছে? চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে না। এইদিকে হচ্ছে, তারা বাণিজ্য করে করে তাদের নিজস্ব গোডাউন, সুইস ব্যাংকের গোডাউন তারা ভর্তি করে ফেলছে, এগুলো দেখার কেউ নেই। তাই আমি একটি কথা বলতে চাই, সবার প্রতি আহ্বান জানাতে চাই, এখনই সময় রাজপথে চলে আসার, এখনই সময় এই অন্যায়ের প্রতিবাদ করার। সবাইকে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, দয়া করে আর আপনারা সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে বাহাবা দিয়ে শুধু ক্ষান্ত থাকবেন না, রাজপথের প্রতিটা প্রোগ্রামে আপনাদের উপস্থিতি আমি দেখতে চাই, আমাদের গণ অধিকার পরিষদ দেখতে চাই। ধন্যবাদ সবাইকে।